পায়ে পায়ে এখন আমরা এসে হাজির হয়েছি হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের সামনে। 31তম বর্ষে হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব এবারে শ্যামা পূজায় সাধারণ মানুষের মধ্যে উপহার দিয়েছে দক্ষিণ ভারতের একটি মণ্ডপের অনুকরণে এই পূজা মণ্ডপ। আসুন পূজা মণ্ডপ আমরা একবার ঘুরে দেখে নিই। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের যিনি সম্পাদক তমাল বিশ্বাস। আমরা তমালদার কাছ থেকে জেনে নেব এবারে তারা সাধারণ মানুষের জন্য ঠিক কি উপহার দিয়েছেন। হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের এবছর 31তম বর্ষ, তো আর 31তম বর্ষে আমরা নির্মাণ করেছি দক্ষিণ ভারতের মন্দিরের আদলে একটি সুদৃশ্য মণ্ডপ, যে মণ্ডপটি কৃত্রিম পাথর দিয়ে তৈরি। এবং আমাদের এবারকার একটা স্লোগান বা থিম যেটা আমরা বলছি, পাথরে আলোক বিচ্ছুরণ, হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের এবারের আয়োজন। শুধু আমরা মণ্ডপ ঘুরলাম, আমরা দেখলাম শুধু যে মণ্ডপ নির্মাণ তা নয়, পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বার্তাও আপনারা দিয়েছেন, সেই বিষয়ে যদি একটু বলেন। নিশ্চয়ই, আমরা প্রতি বছর বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকি, যেগুলোর মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ আছে, তারপরে আমাদের ফুটবল কোচিং ক্যাম্প আছে, এছাড়াও নানাবিধ সামাজিক কাজকর্ম আমরা সারা বছর ধরেই করে থাকি। হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব শুধু যে বড় পুজোর আয়োজন করেন তা নয়, পাশাপাশি তারা কিন্তু সামাজিক কাজেও তাদের সমান বা অগাধ বিচরণ, একথা কিন্তু বলাই যায়।